পেরেছো? দাঁড়াও রোশনি, দাঁড়াও, আমাকে একটু বসতে দাও। উফ, দাঁড়াও, আমি জল। কতটা হেঁটে এলাম, আমি হাঁপিয়ে গেছি। বলো না, পেলে ওই ছেলেটাকে? না, পাইনি। তার মানে বিশু বলে কোনো ছেলে বস্তিতে থাকে না। বস্তির প্রতিটা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজে এসেছি, কিন্তু ওখানে বিশু বলে কেউ নেই। অবশ্য একজন থাকে, তার নাম বিশ্বনাথ। ওকেও সবাই বিশু বলেই ডাকে, কিন্তু সে অনেক বয়স্ক, তার বউ বাচ্চা আছে, আর তার বউয়ের সাথে আমার দেখাও হয়েছে, সুতরাং ও তো ওই ছেলেটা হতে পারে না। আর সে তো রিক্সা চালায়, তাছাড়া অন্য কোনো বিশুও নেই। জানতাম, আমি জানতাম তুমি এই সর্বনাশটাই ঘটিয়েছ। আমি ঘটিয়েছি মানে? আচ্ছা কি ব্যাপার বলো তো, সব কিছু তুমি আমার ঘরে দোষ চাপাচ্ছ কেন? তা তোমার ঘরে দোষ চাপাবো না তো কার ঘরে দোষ চাপাবো বলো? তাহলে ওই বিশুর রহস্যটা কি? ওই বিশু চলে গেল কেন? আমি নিশ্চিত কেউ ওকে একটা ফিট করেছিল, আর তুমি বোকার মতো তার ফাঁদে পা দিয়েছো। আমি 100% শিওর, নিশ্চয়ই ওই বিশু ওই তথ্যগুলো নিয়ে জাহ্নবীকে দিতে গেছে। মা, আর কোনো রক্ষা করার, নিজেদের বাঁচানোর কোনো উপায় থাকলো না। আমাকে সারাটা জীবন এবার জেলেই কাটাতে হবে। আমি কি করে বুঝবো বলো তো রোশনি, এসব তো আমার মাথায় আসেনি। তুমি ওই মেয়েটাকে এখনো চিনতে পারোনি না? ওই মেয়েটা সম্পর্কে তোমার ধারণাটা কি? তোমার কি মনে হয় নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না? ও সংসার হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে, ও স্বামী হাতছাড়া হয়ে যাচ্ছে এসব দেখে ও সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করবে না? এখন কি হবে আমি কি করে জানবো? কি তুমি বলো না কি হবে বলো। আমি একটা টোটনদাকে ফোন করি, কারণ সন্ধে তো হয়ে গেছে, আর তো বেশি দেরি নেই। তারপর 7টার সময় তো প্রমাণ দেওয়ার কথা ছিল না, ওই মিটিং টিটিং হবে না? আমি 100% শিওর মা, ওই ছেলেটা নিশ্চয়ই সব প্রমাণ টুমাণ কালেক্ট করে জাহ্নবীর কাছে গিয়ে হাজির হয়েছে। আর জাহ্নবীর কাছে তো একটা মহামকা, ও সন্ধে 7টার সময় এই সমস্ত প্রমাণ গিয়ে সবার সামনে দাখিল করবে। আর তারপরে আবার আমরা, একমাত্র তুমি বাকি ছিলে, এবার তোমারও ঠাই হবে ওই জেলে। আমাদের সমস্ত ষড়যন্ত্র কথাগুলো তো নিশ্চয়ই ওর ফোনে রেকর্ড করা আছে। এখন যে তুমি আমাকে এত কথা বলছো, তোমার তো এত বুদ্ধি, তুমি বুদ্ধির কি পরিচয় রেখেছো বলো তো? আচ্ছা আমি মানছি যে আমার ভুল হয়েছে, আমি একটা অচেনা ছেলেকে এই বাড়িতে রেখেছি, তাকে আমি জানি না চিনি না, আমি ভুল করে ফেলেছি। কিন্তু তুমি তুমি যখন দেখলে যে ছেলেটা সামনে ঘুর ঘুর করছে, তখন তুমি তার সামনে কথাগুলো বললে কেন? তখন তো তুমি চুপ করেই যেতে পারতে, তোমার তো এত বুদ্ধি, তুমি তো সব সময় তোমার মার বুদ্ধিকে ছোট করো। তাহলে এখন তুমি কি বুদ্ধির পরিচয় দিলে বলো তো? চুপ করো তো তুমি, এখন আমার দোষ হচ্ছে না? বাড়িতে কালছাপ ঢুকিয়ে এখন আমাকে দোষ দিচ্ছ। আচ্ছা তখন যদি আমি কথাগুলো নাও বলতাম, ও তো সারাক্ষণ বাড়িতে ঘুর ঘুর করতো, তাহলে কি আমি মুখে তালা বন্ধ করে রাখতাম, কোনো সময় কোনো কথা বলতাম না? যখন আমি বলতাম তখনই শুনতো। আরে নিজের বাড়ির মধ্যে এত ভেবেচিন্তে কথা বলা যায় নাকি? আচ্ছা টোটন মামু তো আগেও আমাদের বাড়িতে এসেছে, ও ছেলেটার উদ্দেশ্য যদি খারাপ হয়েই থাকে, তাহলে কি ও আগেই সব রেকর্ডিং করে রেখেছে? মানে আগে থেকে কি ও সব ছবি টবি তুলে রেখেছে? আর ভালো লাগছে না আমার, আমার ইচ্ছে করছে যেদিকে দু চোখ যায় আমি চলে যাই। হ্যাঁ এখন তো তুমি এই কথাই বলবে, এত বড় একটা বিপদ ঘটিয়ে এখন বলছো যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই। কি আমি বিপদ ঘটিয়েছি? আমি একা বিপদ ঘটিয়েছি, তোমার কোনো দায় নেই না? না আমার কোনো দায় নেই। এই চুপ করো তো, আমি আমি টোটন মামাকে ফোনটা করি। হ্যাঁ ফোনটা করো, আর টোটন মামাকে ফোন করে বলো যেন বামাল সমেত চলে আসে। এখন টোটন মামাকে বলে দাও ভালো করে গা ঢাকা দিয়ে কোথাও একটা পড়ে থাকতে, তোমার টোটনদার ধরা পড়ার সময় এসে পড়েছে। আর টোটনদাকে তো ধরবেই, তার সঙ্গে আমাদের ব্যাপারে মুখ খুলে দেবে আর আমরা অফিসে যাবো। শোনো এখন যদি টোটন মামু গা ঢাকা দিয়ে কোথাও একটা পড়ে থাকে, তাহলেই আর কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই আবার কি? হ্যাঁ
টটনদা যেখানে যাবে সেখানেও তো ঝামেলা আছে। তারপরে যদি ওই কথাগুলো চালু করে দেয় তখন তো ওরা সবাই বুঝতে পারবে যে আমরাই আসল দোষী। আরে বাবা, একটা লোকের ফোনের মধ্যে গলার আওয়াজ শোনা আর চোখের সামনে জলজ্যান্ত দেখার মধ্যে তো একটা পার্থক্য আছে। সেটাও কি তোমাকে এখন বলে বুঝিয়ে দিতে হবে? টোটন মামু যদি ওখান থেকে চলে যায় তাহলে তো সমস্ত ঝামেলাই মিটে গেল। ওখানে প্রতিবাদ করার জন্য তো আর কেউ থাকবেই না যে কে আসল মেজো জেঠু। তাই তোমাকে বলছি, তুমি তুমি টোটন মামুকে ফোন করো, ফোন করে ভালো করে বুঝিয়ে দাও যাতে ওই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেন চলে যায়। আবার ফোন করতে এলি কেন? এখানে তো মিটিং শুরু হবে এক্ষুনি আমাদের। ও টটনদা, তোমাকে বললাম না একটা সর্বনাশ হয়ে গেছে জানো তো, ওই ছেলেটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু দরকার নেই, আমি ছেলেটাকে দেখলাম তো। দেখলে মানে কি 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 বলছে কি কি কি? আরে বাবা দাঁড়াও না, টটন মামা কি বলছে আগে সেটা শুনতে দাও। ও টটনদা, কোথায় দেখলে তুমি? কেন, যার সঙ্গে দেখার কথা জাহ্নবীর সঙ্গে। ও কিসব জমা দিতে এসেছিল জাহ্নবীর কাছে, কিসব প্রমাণ টমাণ? ওই যে আমরা যা কথাবার্তা বলেছিলাম সেই সব প্রমাণ টমাণ জমা দিতে এসেছিল। তাহলে তো সর্বনাশ হয়ে গেল টটনদা, আমাদের তো আর বাঁচার কোনো পথ রইল না গো। এরপরেও তুমি এত শান্ত হয়ে কি করে কথা বলছো আমি তো বুঝতে পারছি না। টটনদা টটনদা আমার কথা শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ো, বুঝলে? আরে বাবা ফোনটা আমাকে দাও তো, দাও। হ্যালো হ্যালো টোটন মামু, টোটন মামু কি সাংঘাতিক ঘটনাটা ঘটেছে তুমি শুনেছো তো? ওই ছেলেটা পালিয়েছে আমাদের বাড়ি থেকে, সমস্ত প্রমাণ টমাণ নিয়ে এখান থেকে চলে গেছে। আচ্ছা তুমি 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 মাকে কি বলছিলে, কি দেখেছো তুমি 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 ওই ছেলেটাকে জাহ্নবীর সাথে কথা বলতে দেখেছো? শুন শুন, তাই তো, তাও বটে। তুই কি আমাকে এত বোকা ভাবিস? কিছুক্ষণের মধ্যেই সব খুললাম খুল্লা হয়ে যাবে। মেয়েটা কোনো প্রমাণ দিতে পারবে না আর আমি ভালো মানুষের মতো দাঁড়িয়ে থাকবো। টোটনমামু এইবারের মতো আমাদের বাঁচিয়ে দাও প্লিজ। দেখো আমাদের কথাগুলো তো বাইরে বেরিয়ে গেছে না, দেখো তীর একবার বেরিয়ে গেলে সেই তীরকে কি আর ফিরিয়ে আনা যায় বলো? এখন ওই তীরটাকে কি করে অকেজো করে দিতে হয় সেটাই তোমাকে দেখতে হবে টোটনমামু। ভাবিস না দোষ নেই, মিটিং টিটিং সব মিটে যাক, আর যদি রাতে না পারি তাহলে কাল সকালে তোকে আমি ঠিক ফোন করে সব জানাবো। ওরে বাবারে টুরুন মামু, আমরা আমরা কি করে একটা রাত অপেক্ষা করব? না না এরকম করো না, তুমি যত রাত হোক তুমি প্লিজ ফোন করো, আমরা জেগে থাকবো, তোমার তোমার ফোনের জন্য আমরা অপেক্ষা করব, কিন্তু তুমি ফোনটা করো। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করিস না। ছেলেটাকে তো ধরতে পারলাম না, ধরতে পারলে অন্য একটা কিছু কেসে ফাঁসিয়ে দিতাম। অন্য কেসে মানে? আরে কোনো একটা কেসে ফাঁসিয়ে দেওয়া যেত নাকি? তো কি করবো, ছেলেটা তো পালিয়ে গেল, কিছু করতে পারলাম না। ঠিক আছে এখন আমি বলবো যে জাহ্নবীর সঙ্গে একটা ছেলেকে আমি খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি, সেই কথাটা চাপা দিতেই জাহ্নবী আমার নামে মিথ্যে দোষ দিচ্ছে। ওয়াও টোটন মামু, হোয়াট আ গ্রেট আইডিয়া, তুমি তো তোমার মাথা থেকে একটা বাম্পার আইডিয়া বের করেছো। আমার মাথার উপর একটু ভরসা রাখ, একদম ভাবিস না যে তো টোটন মামার মাথাটা নিরেট হয়ে গেছে। আরে বাবা কি যে কথা হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বুঝে কি করবে, তুমি তো শুধু জানো ব্লান্ডার করতে। দেখেছো টোটনদা, আমার মেয়ের কথা শুনেছো? সব সময় আমাকে দোষ দিচ্ছে, জানো আমি কি করব বলো তো? আমি কি এত ঘটনা জানি? ওই মেয়েটা কিরকম শয়তান বলো, এই বাড়িতে একটা লোক ফিট করেছে। একটা ছেলে আমাদের বাড়িতে এসে বলল যে বস্তিতে থাকি, কাজ করব, আমি একা পেরে উঠছিলাম না গো, তাই একটা লোক রেখে দিয়েছিলাম। আমার ভুলটা কোথায় বলো? না 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 গো, তুমি শুধু ভেবেছিলে তোমার রেস্টের কথা, নিজের সুখের কথা ভেবে তুমি আমাদের বিপদের মধ্যে ফেলে দিলে। দাও ফোনটা দাও টোটন মামু। হ্যাঁ শোনো, যাকে যাকে তোর মাকে এখন আর কিছু বলিস না, ওর উপর দিয়েও তো কম যাচ্ছে না। বরং তোর মাকে নিশ্চিন্ত কর, বল যে তুমি চিন্তা করো না। আরে টোটন মামা আছে না, টোটন মামা সব ব্যবস্থা করবে। যাকে ফোনটা রাখ, আমাকে এবার রেডি হতে হবে।
দাঁড়ো বলছি, তুমি ফোনটা সাবধানে রেখে দিয়েছো তো? কেন চিন্তা করছিস? ফোনটা আমি এমন জায়গায় রেখেছি যে কেউ তার হদিশ পাবে না। আর ফোন তো আমি সুইচ অফ করে রেখেছি, বাজার তো কোনো চান্সই নেই। রাখ রাখ এবার ফোনটা রাখ, এবার সবাই চলে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অল দ্য বেস্ট অল দ্য বেস্ট। টরুণ মামু, আমি জানি তুমি তুমি আজকে আমাকে একটা ভালো খবর দেবেই, আর একমাত্র তুমিই আমাকে একটা ভালো খবর দিতে পারো, আমি জানি। আমার উপর ভরসা রাখ। ঠিক আছে রাখছি। টরুণদা তো বললো সবকিছু সামলে নিয়েছে, এখন থেকে এত আনন্দে থেকো না মা, যতক্ষণে পুরো ব্যাপারটা শেষ হচ্ছে ততক্ষণ কিচ্ছু বলা যাবে না। আরে বাবা, আমরা তো ছেলেটাকে ধরতেই পারিনি, ও জাহ্নবীকে কি কি দিয়েছে বা কি কি দেবে, আর ওর কাছে কি কি আছে আমরা কিছুই জানি না। শুধু জাহ্নবীকে একবার যদি ওই বাড়ি থেকে বের করে দেয় তাহলে ও চট করে ঢুকতে পারবে না, এটাই এটাই হলো আমাদের একমাত্র ভরসা। আমি শুধু ঠাকুরকে ডাকছি, আজকের দিনটা যেন ভালোই ভালোই কেটে যায়। আমি সত্যি বলছি, আজকের দিনটা ভালোই ভালোই কেটে গেলে না, আমি আমি ঠাকুরের কাছে সিন্নি চড়াবো। জানবি, 7টা বাজে, তুমি যে কথা দিয়েছিলে আশা করি তুমি তোমার কথা রাখতে পারবে। প্রমাণ করতে পারবে তথ্য সহ যে আমাদের বাড়ির আসল জেঠুমণি কে। হ্যাঁ, 7টার সময় আমার তথ্য প্রমাণ দেওয়ার কথা ছিল। কথা ছিল মানে তুমি প্রমাণ দিতে পারছো না তাহলে? দাদাভাই আমাকে পুরো কথাটা একটু বলতে দাও। আচ্ছা, আরেকজন লোক ঠিক কোথায়, ওই ভণ্ড লোকটা যে আমাদের কেউ নয়? বৌদিমণি একজন বয়স্ক মানুষ সম্পর্কে ভদ্রভাবে কথা বলো, তাছাড়াও তিনি যে ভণ্ড বা প্রতারক সেটা তো এখনো প্রমাণ হয়নি। আমি তো বুঝতে পারছি না আমরা এত সময় নষ্ট করছি কেন, আজ তো আমাদের প্রমাণ পাওয়ার কথা। ঋষি, তোমার বউকে বলো প্রমাণটা দিতে। হ্যাঁ, অনেক ভদ্রতা অনেক অপেক্ষা করা হয়েছে। একজন প্রতারককে প্রতারক বলেছে লেখা, ভুলটা কি বলেছে? একটা প্রতারককে দিনের পর দিন আমাদের বাড়িতে রাখা হয়েছে, দিনে 4 বেলা করে খাওয়ানো হচ্ছে, এটা সম্ভব নয়। আমার থানা টানা সব বলা আছে, দেখছি না কেমন ধ্যানাই বেনাই করছে। যদি ওর কাছে কোনো প্রমাণ থাকে দিক, আমাদেরকে আমাদের মুখের সামনে প্রমাণটা দিক না, তাহলে তো হয়ে গেল। এতদিন তো এত কথা বলছিলে, এখন চুপ করে আছো কেন? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কোনো প্রমাণই তুমি জোগাড় করতে পারোনি। কি বলো, চুপ করে আছো কেন বলো? মেজমা, আমি কিন্তু প্রমাণ জোগাড় করেছিলাম, তারপর? জোগাড় করেছিল, এখন সব উধাও হয়ে গেছে, কি আর করা যাবে? আবার কিছুদিন সময় দাও ওকে। ঋষি, তোমার বউ কিন্তু ভালো ছলা গলা জানে, কোথা থেকে পাকড়েছিলে মেয়েটিকে? খবরদার, আপনি আমার মেয়ের সম্বন্ধে আর একটাও বাজে কথা বলবেন না। কতটুকু চেনেন আপনি আমার মেয়েকে? আর ঋষি, তোমার স্ত্রীর সম্বন্ধে এতগুলো কথা বলছে আর তুমি চুপ করে আছো? আচ্ছা, আমার মেয়ে কি তোমার কাছে এতই পর হয়ে গেছে? আপনার মেয়ে তো বাধ্য করছে আমাকে চুপ করে থাকতে, ও কেন প্রমাণ তুলে দিতে পারছে না? ও যদি প্রমাণ তুলে দিতে পারে তাহলে যারা এই কথা বলছে তাদের সকলের কথার উত্তর আমার কাছে তৈরি আছে। এই লোকটাই আমার সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল, হয়তো এতক্ষণে সমস্ত প্রমাণ লোপাট হয়েও গেছে। এই লোকটাই তোমার ফোন কেড়ে নিয়েছিল। হ্যাঁ বাবা, কি সব বলছেন প্রতীক?
আচ্ছা ঋষি, তুই কি এখন এই মেয়েটাকে বিশ্বাস করছিস? জাহ্নবী, তোমার থেকে উনি তোমার ফোনটা কেড়ে নিলেন? মানে কোথায় কেড়ে নিলেন? কি অন্ধতুরে কথা বলছো তুমি? আমি জানি আজকে হয়তো অনেকেই আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু মেজোমা তুমি তুমি আমার কথাটা বিশ্বাস করো। এই মানুষটাই আমার হাত থেকে রাস্তার মাঝে ফোনটা কেড়ে নিয়েছিল, যাতে আমার কাছে যা প্রমাণ আছে সব সব এই লোকটা লোপাট করে দিতে পারে। হয়তো এতক্ষণে সব লোপাট করেও দিয়েছে। জাহ্নবী, এটা না পুরো একটা গল্প কথা হয়ে যাচ্ছে। মানে রাস্তা থেকে উনি তোমার ফোনটা কেড়ে নিলেন, এটা হয়? ঝেড়ে কাশো তো, একদম সত্যি কথা বলবে। হ্যাঁ, তুমি প্রমাণ জোগাড় করতে পেরেছো না পারোনি? দেখো, আমরা তো বাড়ির সবাই বাবাকেই মেনে নিয়েছে এই বাড়ির বলে, তাহলে তুমি এত কেন ঝামেলা পাকাচ্ছো আমি বুঝতে পারছি না। সত্যি কথাটা বলো, তুমি প্রমাণটা পাওনি তাই তো? তুমি প্রমাণ জোগাড় করতে পারোনি, তুমি ভুল করেছি তাই তো? বৌদিমণি, আমি কোনো ভুল করিনি, আমার কাছে সমস্ত প্রমাণই ছিল। উনি কোথা থেকে তোমার ফোন কেড়ে নিয়েছিলেন? রাস্তায়। আমি ওখানে চেঁচামেচিও করেছিলাম, কিছু ছেলেও জড়ো হয়েছিল। আর তারপর তারপর কি হয়েছিল সেটা একটু খুলে বলো। আমি বলছি, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, পেছন পেছন ও আসছিল, তো হঠাৎ একটা চিৎকার শুনলাম, তো চিৎকার শুনে পেছন ফিরে দেখি যে ও চিৎকার করছে, ফোন চুরি হয়ে গেছে, ফোন চুরি হয়ে গেছে। সেই শুনে পাড়ার ছেলেরা সব চলে এলো, তাদেরও বলতে গেছে আমি নাকি ওর ফোন চুরি করেছি। যা বাবা, আমি তো একদম আকাশ থেকে পড়লাম। তবে আমাকে কিছু বলতে হয়, পাড়ার ছেলেরাই বললো উনি তোমার ফোন চুরি করবেন, কেন এইসব বাজে কথা বলছো একজন ভদ্রলোকের নামে? আর যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমরা থানায় যাব, আমরা তোমাকে থানায় নিয়ে যাব। এই ভদ্রলোককে মিথ্যে কথা বলে ফাঁসানোর জন্য কি বলেনি? হ্যাঁ, আপনি অনেকগুলো কথাই বলেছেন, কিন্তু বেশ কিছু কথা বাদও দিয়ে দিয়েছেন। এখানে থানা পুলিশের কোনো কথা হয়নি। অবশ্য আমি জানতাম যে আপনি স্বীকার করবেন না, আপনার মতো মানুষ যারা ধারাবাহিকভাবে মিথ্যে কথা বলে, অন্যায় করে, অন্যায় পথে চলে, তারা যে স্বীকার করতে পারবে না সেটা আমি জানতাম, সেজন্য আমি ছেড়েই দিয়েছিলাম। শুধু ঋষি, তোমাকে আমার একটাই কথা বলার আছে, তুমি আমাকে একটু সময় দাও। সব তথ্য কিন্তু উনি লোপাট করতে পারেননি। যে ছেলেটা আমাকে তথ্যগুলো সংগ্রহ করতে সাহায্য করেছিল, ওর ফোনে নিশ্চয়ই এখনো সেই তথ্যগুলো রয়েছে, ও নিশ্চয়ই ডিলিট করে দেয়নি। ও আমারই একটু বিশ্বস্ত ছেলে, ও আমাদের কলেজে আগে ক্যান্টিনে কাজ করতো, ক্যান্টিন চালাতো, এখন তো ক্যান্টিনটা উঠে গেছে, কিন্তু ওর সাথে আমার যোগাযোগ ছিল। জাহ্নবী, সেই ছেলেটাকে ফোন করো না। ছোট মা, আমি ছেলেটাকে ফোন করতে পারবো না, ছেলেটার নাম্বার আমার ওই ফোনটাতে ছিল, ফোনটা তো আর এখন আমার কাছে নেই। এটা একটা ছেলে মানুষের পর্যায়ে চলে যাচ্ছে পুরো ব্যাপারটা জাহ্নবী। যাই হোক, তুমি যে ফোনের ব্যাপারটা বললে, এটা কিন্তু এই গল্পটা বলে তুমি কিন্তু ঠিক করনি, ভুল করেছো। এরকম কোনো ঘটনা যে ঘটেনি সে ব্যাপারে আমরা 100% নিশ্চিত। আমি তোমাকে না খুব অনেস্ট মেয়ে বলে মনে করতাম, কিন্তু আজ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে তোমার মধ্যে একটা অনেস্টি নেই। একদিন ঠাকুর ঠিক প্রমাণ করে দেবে যে আমার মেয়ে অসৎ নয়। তোমরা ওর এত পরীক্ষা নিচ্ছ তো, একদিন তোমাদের সকলকে ওর সামনে পরীক্ষা দিতে হবে। সেদিন খুব তাড়াতাড়ি আসবে,
আমি বলে রাখলাম। মা ভবিষ্যতের কথা বলে কোনো লাভ নেই, আমাদের তো বর্তমানটাই অনিশ্চিত। ভবিষ্যতের কথা বলে কি হবে বলো? আর ভবিষ্যৎটা কেউ বিশ্বাসও করবে না, কেউ মাথায় ঘামাবে না, যা হবে তা পরে দেখা যাবে। মা ভবিষ্যতের কথা নিয়ে তুমি বড়াই করে কিছু বলো না। ঋষি, তুমি কি আমাকে আর একটা দিন সময় দেবে? তুমি আমার বিয়ে করা বউ, এই বাড়ি সকলে তোমাকে অবিশ্বাস করতে পারলেও আমি তোমাকে অবিশ্বাস করতে পারছি না জানবি। মনের গল্পটা অত্যন্ত গল্প মনে হলেও, জলো মনে হলেও আমার এখনো তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে। এটা আমি তোমাকে আমার মনের কথা বললাম, এত হার আমি জীবনে হেরে যেতে চাই না। না ঋষি, সবাই অবিশ্বাস করছে না, আমি আজও জাহ্নবীকে বিশ্বাস করি, ওর প্রতি আমার বিশ্বাস অবিচল, তাই সবার সঙ্গে তুই আমাকে মেলাস না।